V93 যেটা, এই অবস্থা ছিল, এই গাড়িটাকে আমরা ফুল র‍্যাপ করছি। এটা ফুল আপনার হচ্ছে ম্যাট ব্ল্যাক র‍্যাপ করা হয়েছে ফুল গাড়িটা। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে র‍্যাপ করার পরের অবস্থা। অনেক কিছু আপগ্রেড করা হয়েছে, ভিতরের সাউন্ড সিস্টেমটা করা হয়েছে, হেডলাইট করা হয়েছে, টেল লাইট আপডেট করা হয়েছে, দেন হচ্ছে আপনার ব্রেমবো ব্রেক ক্যারিপার কভার করা হয়েছে। আমি একটু দেখাই ভালোভাবে যাতে বুঝতে পারেন। অ্যাকচুয়ালি এটা পেপার লাগানোর পরে আসলে বোঝার হয়ে নাই যে এটা অ্যাকচুয়ালি পেপার লাগানো হয়েছে নাকি কালার করা হয়েছে, কারণ এত সুন্দর ফিনিশিং আসছে দেখেন আপনারা, প্রত্যেকটা কর্নার শুরু করে একদম সুন্দর ফিনিশিং আসছে। ব্রেক ক্যালিপারটা ইনস্টল করা হচ্ছে, গাড়িটা আজকে ডেলিভারি দিব। ফিনিশিংটা দেখেন, প্রত্যেকটা বিট, এগুলো আসলে বোঝার কোনো ওয়ে নাই যে এটা পেপার করা হয়েছে। পুরা গাড়িতে এই মানে ব্ল্যাকের একটা ইয়ে চলে আসছে, সবকিছু স্মোক, টেল লাইটটা স্মোক দেওয়া হয়েছে, হেডলাইটটাও সেম একই। একটু দেখেন কর্নার গুলা, ইয়ে গুলা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। গাড়িটা কমপ্লিট হয়েছে, এই তো আমরা আসছি এটা ডেলিভারি দিতে। এটা আমাদের মাননীয় এমপি মহোদয়ের ফুল গাড়িটা কমপ্লিট করে, ওনাকে জাস্ট দেওয়ার আগে জাস্ট ভাবলাম যে একটা ভিডিও শট নিয়ে নিই যাতে আপনারা প্রপার বুঝতে পারেন যে কি কি কাজ করা হয়েছে এবং গাড়িটা অ্যাকচুয়ালি পেপার করার পরে কত সুন্দর লাগতেছে। এটা কিন্তু কালার না, পেপার, ভিনাইল র্যাপ বলে। ফাইনালি এটা ডেলিভারি দিব ইনশাল্লাহ। পুরা গাড়িটার লুকস টোটালি চেঞ্জ হয়ে গেছে।